নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা প্রত্যেকেই জানেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশে বছরের অন্তিম সূর্যগ্রহণ এর ফলে কুম্ভ রাশির কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব এবং কিছু কিছু ক্ষেত্রে কুপ্রভাব পড়তে চলেছে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি বিশেষ করে কুম্ভ রাশির জন্য এটা আমার ভিডিও কুম্ভ রাশিরা এই ক্রিয়াটি যে ক্রিয়াগুলো আমি বলবো সে ক্রিয়া যদি করেন সেক্ষেত্রে আপনাদের এই সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট আপনাদের উপর পড়বে না এবং আপনাদের সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি অর্থাৎ আপনাদের উন্নতি দিন প্রতিদিন বৃদ্ধি পেতেই থাকবে তো মিন বিষয়বস্তু আসা যাক কুম্ভ রাশির যারা জাতকরা আছেন তারা সেই ছাব্বিশে ছাব্বিশে ডিসেম্বর সূর্যগ্রহণের দিন আপনারা সকালে উঠে পিতার চরণ স্পর্শ করুন অর্থাৎ আপনারা পিতাকে প্রণাম করুন এবং পিতার সঙ্গে সৎ ব্যবহার রাখুন ভালো আচরণ রাখুন পিতার সঙ্গে তর্কাতর্কি করবেন না পাশাপাশি আপনাদের পিতা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পিতার ফটোর সামনে প্রণাম করুন এবং আপনারা আপনাদের গুরুদেবকেও প্রণাম করতে পারেন সেই সূর্যগ্রহণের দিন সেক্ষেত্রে দেখবেন সূর্যগ্রহণের যে নেগেটিভ এফেক্ট কুম্ভ রাশি অথবা লগ্নের জাতক জাতিকাদের অতটা পড়বে না এবার আপনাদেরকে জানাই সূর্যগ্রহণের দিন আপনারা ঠিক গ্রহণ চলাকালীন কুম্ভ রাশির জাতকরা এই সূর্যের যে তান্ত্রিক মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তান্ত্রিক মন্ত্রটি আপনারা পাঠ করুন অর্থাৎ আপনারা স্পষ্ট উচ্চারণ করে এই তান্ত্রিক মন্ত্র পাঠ করুন এরপরে আপনারা দেখছেন সূর্যের যে নাম মন্ত্র যদি আপনারা না পারেন এই সূর্যের নাম মন্ত্রটি যদি আপনারা পাঠ করেন সেক্ষেত্রে সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট অনেকটাই কুম্ভ রাশির জাতকদের কাটবে বা আপনারা এই সূর্যের গায়ত্রী মন্ত্র যদি পাঠ করেন এই তিন ত্রি যে মন্ত্র আপনাদেরকে জানাচ্ছি এই তিনটা মন্ত্রের মধ্যে যে কোনো একটা যদি সূর্যগ্রহণ চলাকালীন আপনারা পাঠ করেন কুম্ভ রাশির জাতকরা সেক্ষেত্রে আপনাদের সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট আসবে না এরপরে আপনারা কি করবেন সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা দান করুন কোনো গরিব লোককে শীত বস্ত্র দান করুন পেট ভরে খাওয়ান বাস্তবে যে নির্ধনী ব্যক্তি তাদেরকে শীত বস্ত্র পেট ভরে খাওয়ান এবং পাশাপাশি আপনারা যদি আপনাদের যেহেতু শনির রাশি আপনারা যদি শস্যার তেল কালো তিল অথবা আপনারা যদি চামড়ার কোনো জিনিস গরিব লোককে জুতা যদি দান করতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে এবং পাশাপাশি কুম্ভ জাতকরা আপনারা কুকুরকে সূর্যগ্রহণের পর মিষ্টান্ন খাওয়ান এবং কুকুরকে দুস্থ কুকুরকে ভালো মতন খেতে দিন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট কাটবেই